গেল কদিন ধরে নিভু নিভু করে জ্বলতে থাকা আলোটা হঠাৎই নিভে গেল। এশিয়া কাপের আয়োজক হওয়ার ক্ষীণ যে সম্ভাবনা ছিল বাংলাদেশের তাও শেষ। আসর শুরুর 36 দিন আগে নিশ্চিত হয়ে গেল আয়োজক দেশের নাম, বাংলাদেশ বা ভারত নয়। এবারের এশিয়া কাপ হবে দুবাইয়ে। 15তম আসর নিয়ে অনিশ্চয়তা অনেকদিন ধরেই। শুরুতে করোনা ঝড়, এরপর শুরু শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। নানা জটিলতায় পেন্ডুলামের মতো দুলছিল আসরের ভাগ্য। যদিও আয়োজক দেশ শ্রীলঙ্কা সবসময় আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল দেশটির ক্রিকেট বোর্ড কোনোভাবেই সুরাহা করতে পারেনি এশিয়া কাপের ভবিষ্যৎ। এ কারণে কদিন আগে লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর কঠিন বাস্তবতা টের পেয়ে বৃহস্পতিবারই আসর আয়োজনে নিজেদের অপারগতার কথা জানিয়ে দিয়েছিল লঙ্কান বোর্ড। গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এশিয়া কাপ আয়োজনের, কিন্তু সেটাও উড়িয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। 27 আগস্ট থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। এ সময় প্রচুর বৃষ্টি হয় বাংলাদেশ ও ভারতে, তাই আরব আমিরাতেই হলো চূড়ান্ত। সংযুক্ত আরব আমিরাতেই হবে এশিয়া কাপ ক্রিকেট, কারণ সে সময় সেখানে কোনো বৃষ্টি হবে না। প্রচণ্ড গরম সহ কিছু সমস্যা থাকবেই, তবে তা আসর আয়োজনে কোনো প্রভাব ফেলবে না। আয়োজক দেশ পরিবর্তন হলেও সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে। 2018 সালেও আসর হয়েছিল দুবাইয়ে, সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সপ্তম শিরোপা ঘরে তুলেছিল ভারত। পারভীন আক্তার, সময় সংবাদ।